মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় রুমের ভেতর গান বাজিয়ে নৃত্য করছেন এক নারী, শুয়ে আছেন আরো কজন নারী আর চেয়ারে বসে আছেন এক যুবক। পহেলা অক্টোবর মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চতুর্থ তলার ফ্ল্যাট ভাড়া নেয় সাগরিকা আহমেদ নামে এক নারী। সাগরিকার সঙ্গে তার মা সাবিনা ইয়াসমিন ও মামা বাবু থাকতেন। শনিবার রাতে সাগরিকার বান্ধবী ডালিয়া ও পারুল সহ চারজন বাসায় আসেন, পরে মদ পান করেন সবাই। অতিরিক্ত মদ পানের কারণে মারা যায় সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হয় আরও তিনজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সাগরিকার বান্ধবী পারুলকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘরের ভিতরে দেখা যাচ্ছে মানে পুরো ঘর গন্ধ আসতেছে, কি যা মানে কি একটা গন্ধ, যা এরকম গন্ধ কখনো কোনো রুম আমি পাইনি। যাই দেখতেছি যে মেয়েটা যে মারা গেছে ওইটা হলো খাটের নিচে শোয়া, বালিশ এরকম করে, আর একটা যে মেয়েটা মানে এখান থেকে পালাই গেছে ওই মেয়েটা হলো হাত ধরে মানে হাত এরকম এরকম করতেছে। দুজনকে অসুস্থ অবস্থা দেখতে পায়, অসুস্থ অবস্থা থেকে তারা হাসপাতালে তাদের নিয়ে যায়, কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাগরিকার বান্ধবী আসতে তিন চারজন আসছে, আসার পরে শুনলাম নাকি এই মদ জাতীয় কিছু খাইছে, খাওয়ার পরে তারা নাচানাচি করছে। বাকিটা আমরা জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করে বাকিটা বলতে পারবো কি ঘটনাটা কি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগরিকার মা, মামা ও দুই বান্ধবীকে আটক করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।